গুড মর্নিং, বন্ধুরা ভালো আছো? আশা করি যে যেখানে আছো। বেরোলাম এখন ওয়াকিংয়ে একটু সকালবেলা। আমি জাস্ট টিকিট করলাম। লাল্লু, লাল্লুর গার্লফ্রেন্ড। সকালবেলা 5:30 বেরিয়ে পক্কা 7:00 অবধি বাইরে। আমার অপারেশন চলে এরকম, মানে চিন্তা করো তোমরা। মানে একদল একটা দল আসে, কালকে সকালবেলা তোমাদের দেখাবো। ওদের জোন আলাদা থাকে তো, 6টা থাকে ওর মধ্যে। আর আমাদের, আমার বাড়ির সামনে হচ্ছে লাল্লু, লাল্লুর গার্লফ্রেন্ড, এখন তো ডোডো নেই, এই দুজন আর কালী। তো কালী তো কোনো ঝামেলার মধ্যে নেই, নিরীহ। আর ওই যে 6টা আসে দঙ্গল, ওই 6টা হচ্ছে এই লাল্লুর ওপরে অ্যাটাক করার জন্য, আর ওর সাথে যে গার্লফ্রেন্ডটা আছে ওটাকে। এবার আমার কী হয়, সকালবেলা আমি কালীকে বার করতে গিয়ে গ্যারেজ থেকে এই রাস্তাটায় পুরো পায়চারি করি, করে কালী যতক্ষণ আওয়াজ দিচ্ছে ততক্ষণ বার করি না, কারণ জানি আমি ও ঘুমোচ্ছে। আর কী হারে যে তাড়াতে হয় ওদেরকে। এরপরে 6:45 লাল্লুগুলো বেরিয়ে এলো ওদের এরিয়া থেকে, মানে যেখানে ওরা ঘুমায় ভয়ে চলে যায়। পেছন দিকে একটা গলি আছে আমার বাড়ির, ওই দিকে থাকে। 6:45 বেরিয়ে এলো, আমাকে দেখে তো লাফাচ্ছে, দেখতেই পাবে ভিডিওতে, পাঁচিলের ওপর উঠে যাচ্ছে, নিচে নামছে, খেলছে আনন্দে। তখনও কালীকে বার করিনি, আমি পরে বার করেছি। তো এই আমার সকালবেলা ডিউটি শুরু হয়ে গেছে। আমি জানি না, আগে তো ঘুমিয়ে থাকতাম, মানে দিদিরা আসলে, দিদি আসলে তারপরে কলিং বেল বাজালে আমি উঠতাম। এখন রোজকার একটা ডিউটি হয়েছে, আমার বর বলছে এটা ভালোই হয়েছে, কারণ কি তাতে করে সকালবেলাটা ওঠা হচ্ছে, আর কী বলে বাইরের অক্সিজেনটাও লাগছে, ফ্রেশ এয়ারটাও লাগছে। আমার ক্ষেত্রে নো ডাউট ভালো, আমি তো ইভিনিংয়েও যাচ্ছি ওয়াক করতে। কিন্তু কী বলো তো, ঘুম প্রচণ্ড পায়। যাই হোক, একটা কুড়েমি ল্যাথার্জিনিয়াস লাইফে এসে গেছিলো যে 7-8 মাস আমি ওয়াকিংয়ে বেরোচ্ছিলাম না, এখন সকাল বিকেল দুবেলাই আমাকে বেরোতে হচ্ছে। সকালে লালে কালীর জন্য বেরোতে হচ্ছে, বিকেলে আমি আমার পারপাসে বেরোই। এখন চোখে ঘুম, এখন ভাবছি একটুখানি চা খাবো, ঘুম থেকে উঠে একটা হেলথ ড্রিঙ্ক খাই, সেটা খেয়ে আমি বেরিয়ে যাই। এখনও স্টিল কিন্তু আমি ব্রাশ করিনি, মুখটা কুলকুচি করে জলটা খেয়ে বেরিয়ে গেছি, এখন ব্রাশ করব। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই, বড়রা আমার, পূর্ণামার চক্রাম, অনেক অনেক ভালোবাসেন, লাভ ইউ অল। পরে আবার ফিট যদি ঘুমাই, ঘুম হবে না, না ঘুমের টাইমটাতেই ঘুম আসবে। যার জন্য আমি যদি আর্লি মর্নিং আমাকে এরমভাবে উঠতেই হয়, তাহলে আমাকে মিনিমাম 9:30 মধ্যে বিছানায় গেলে ভালো হয়, 10টার মধ্যে। সেটা তো আমার পক্ষে কোনো দিন সম্ভব না, শুলেও ঘুম হবে না। আর আমি তো ঘুম অন্তত 4 থেকে 4.5 ঘন্টা ঘুমাই, এর থেকে বেশি ঘুমাই না, মানে ঘুম হয় না আমার, এইটুকুই ঘুম হয়। ব্যালকনিতে শোয়া, এই তাওয়ালটা মেলেছো সামনে দেখ। মাথা নিচু করে থাকবে, বলবি তোমাদের এক একটা দেশের নিয়ম আছে।
এখনো অনেক আছে, গোড়া ব্রাহ্মণ অনেক আছে তোমার কি শুধু নিচু জাতের দেশ কি ঢুকতেই দেবে না ঘরে, এক গ্লাস জলও দেবে না, কাঁচও করবে না। ওই বিয়েটা দেবে, বিয়েটা দেবে তোকে কাঁচা জিনিস দিয়ে দেবে, ডাল চাল আলু পেঁয়াজ সব দিয়ে দেবে তোকে, তুই নিজে বাড়ি রান্না খাকে খেতে যেতে যা। ও সব পাকিয়া খায় না? হ্যাঁ, রুটিকে রুটিকে পাকিয়া মানে আর ভাতকে সব আতি মানে সুত মানে, দেখো না পুজো পার করো তো বলো ভাত খেতে নেই। মা হোক আমি ভেবে নিয়েছি যে আজকে আমি দুজনকে আজকে সরাই, তা দুজনে সোসাইড কর, স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, এখন ঠাকুর ঘরে পুজো সারব। বাইরে এত বৃষ্টি হচ্ছে, পুরো ঘেমে জল হয়ে গেছি, পুরো রাস্তাঘাটের অবস্থা পুরো ঘেমে জল, কী বলবে যে বাইরে বৃষ্টি হচ্ছে এত কী ওয়েদার, বাপরে বাপ। আগে বৃষ্টি হলে একটা রেগুলেটর চালাতাম একে, বৃষ্টির জন্য এতক্ষণ বেরোতে পারিনি, বৃষ্টি কমলো তারপরে বৃষ্টির থেকে বেরোলাম। আমি ছাতা অবশ্য নিইনি, রাস্তার অবস্থা দেখো তোমরা। তবু বেরোলাম কারণ একটু কাজ আছে, কালকে আবার রাখি পূর্ণিমা। দেখো মায়ের কোলে গোপাল, দেখেছ মা যশোদা মাইয়ার কোলে গোপাল, মা দুর্গার কোলে। ওরে বাবলি দেখো কি খুশি, ওকে দেখে এগুলো ভালো লাগছে। মেলা থেকে বেরোচ্ছি, এই হচ্ছে আমাদের ঝুলন মেলা, এখানে আমরা এখানে আসি প্রত্যেকবার, আমি তো আসি দেখতে। দেখো 3 আর 2 5 দেখেছ, 6টা 7টা 8টা ঈশ্বর বোনাস সবাই। কালকে পড়া
যাবে না তাহলে কিন্তু যাবো না, তোকে আগে থেকে জানিয়ে দেবো, ঠিক আছে? সকালবেলা ঘেমে গেছি, অনেকটা হাঁটলাম, এর মধ্যে বেরিয়েছে, দেখো ওরে দেখো তিনটে পুরো ভিজে ভিজে, পুরো ভিজেছিস আজকে জলে? তো কেন জলে ভিজেছিস, বেরিয়েছিস কেন? আবার আমাকে একটু কথা বলে আমার সাথে। এই দেখো এখানে দুটো মা বসে আছে, বোধহয় মা বাবা বসে আছে, ঠিক আছে? আর কোথায় আছে? ও আরেকটা আছে। যাচ্ছি এবার বাড়ির দিকে। যে ভদ্রমহিলা, ও তো এইটা ছেড়ে চলে গেছে ভাটপাড়াতে, কারণ কি বাবার বাড়িতে কেউ নেই, ভাই ভাইয়ের বউ আছে, বাচ্চা আছে, বাচ্চা ভাইয়ের মেয়ে আছে, পড়াশোনা করছে, ওকে ওদের ওই বাড়িটা সব কিছু দেখার জন্য এখান থেকে নিয়ে পাটপাড়ি গুটিয়ে চলে গেছে। শাশুড়ি মা তো এখানে দোকানে বসে থাকে গালে হাত দিয়ে, সেদিন আমার সাথে কথা হলো, তো বললো যে এরকম চলে যে গেছে আর আসে না, এখন এইটা তো আমার এখানে ওপর পড়ে আছে খালি, এবার ওর ওই দিকটা দেখতে হবে, যার জন্য এখান থেকে চলে গেছে। শাশুড়ি তো বদমাশ, বদমাশ বলেই তো আমাকে তো কম দুঃখ করেনি ভদ্রমহিলা, রুটি বানিয়ে বিক্রি করতে দেবে না এমন অবস্থা। এদিকে তোর কাছে পুঁজি থাকলে পয়সা থাকলে হেল্প কর, তাও বউকে হেল্প করবি না দিবি না, আবার বউয়ের পেছন মেরে ছেড়ে। একটা শাশুড়ি আছে এরকম বদমাশের আটি, সে একটা আর্ন করতে নেমেছে, আর্ন করতে দেবে না। আজকাল কোনো মেয়ে বউ বসে থাকে? সবাই কাজ করছে, আমরা শালা গবেট, তাড়াতাড়ি বিয়ে দিয়ে সংসারে ঢুকে গেছে, বাবা মারা বিয়ে দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত কিছু করতে মানে ইচ্ছা থাকলেও করতে পারছি না। আচ্ছা আচ্ছা খেতে পুরো ভেজা, ঘেমে ঘুমে এলাম মেলার থেকে, কী কী আনলাম? ঠাকুরের গোপালের পাতার শাড়ি আনলাম, নারায়ণের কাপড় আনলাম, মা লক্ষ্মীর কাপড় আনলাম পাতার। আচ্ছা একজনকে অর্ডার দিয়ে আসলাম, ও আনতে যাবে মাল কাল পরশু, ওখানেই বসে, বেশ ভালো ঘরের ভদ্রমহিলা, বুঝলে, ঠাকুরের শাড়ি নিয়ে বসেছে, খুব দেখতে শুনতে ভালো, মানে ভালো, মাঝারি গা গরম গায়ে রঙ চাপা ভদ্র ইয়ে। ওকে কটনের শাড়ির অর্ডার করলাম, তো কটনের শাড়ি আনতে যাবে, মানে মা লক্ষ্মীর জন্য আর ইয়ের জন্য, নারায়ণের জন্য। আর সিল্কের শাড়িগুলি না ওই সুতোগুলো বেরিয়ে বেরিয়ে যায়, তা ধুলে পড়ে, তা বলে যে তুমি নিয়ে আসবে কটনের শাড়ি, বলে ঠিক আছে আপনি পরশু দিন আসুন, আমি কালকে যাবো মাল আনতে, কটনের শাড়ি নিয়ে আসবো। যে এখানে মেলাতে বসেছে ভালো ঘরের বউ, ঠাকুরের শাড়ি বিক্রি করছে, তুমি চিন্তা করো কোনো বউ বসে থাকে ঘরে? সবাই কাজ করছে আজকাল, আমরা আমাদের মতন গবেট, আমরা সালা নামতে পারছি না ময়দানে, এই এত টিভিতে দেখছি নিউজে দেখছি তিলোত্তমার জন্য এত কিছু হচ্ছে, আমি লোক পাচ্ছি না যার জন্য আমি নামতে পারছি না, আমি একা তো নামতে পারবো না, একা ফেউ ফেউ করে কী করবো? কেউ বসে নেই আজকাল, কোনো লেডি বসে থাকে না ঘরে, সবাই কিছু না কিছু চাইনি। আর ওইখানেও ওই বউ দাদু আঙ্কেলের দোকানেও ছিল, ও আবার দুধের প্যাকেট ছিল না, আমি আনতে যাচ্ছি বলে দাঁড়ান দাঁড়ান আমি নিয়ে আসছি, ও টপকে আবার দাদুর দোকান থেকে দুধের প্যাকেট এনে দিচ্ছে। চিন্তা কর যে বাড়ি খেয়েছি তিন দিন আগে, সেই চার দিন আগে এই বাড়ির রক্ত জমাট হয়ে রয়েছে। যাই হোক আমি ডিনার করে নিই, আর বেশি রাত করবো না, নটা বাজে অল্প একটু, আজকে যে ব্যাগে আয়রনগুলি আছে আয়রনগুলি করে ফেলি, জামা ছেড়ে।